গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর আমার বর আজকে রান্না নিয়ে চলে এসেছি, মাছ রান্না নিয়ে। তো আমাদের বাগানে আজকে রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে দেশি স্টাইলে মাছ রান্না করছি সেটাই। আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি চিকেন রান্নার, আর আজকে রান্না করছি মাছ। তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার পাঠানো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমাদের সামনে পৌঁছে যায়। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে মূলো শাক কাটা হচ্ছে আর সঙ্গে মাছ রান্না করা হবে। দেখো তাকাও আমার দিকে, তো প্রথমে এখন নুন দিয়ে শাকটা সেদ্ধ বসিয়ে নেব, তারপরে মাছটা রান্না হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। Ai manel barba, ai un capo de bine. Să te vin, mă caur în tai. Claudica, stai, mă caur în tai. Thank you.
তো দেখো, রান্না করতে করতে ছেলে বললো মাছ খাবো, মাছ দেখে মানে মাছ ভাজা খাবে ও, তো সেই জন্য ওকে একটুখানি মাছ ভাজা খাইয়ে দিচ্ছি। আর যেহেতু উনুনে রান্না করছি, ওর তো খুব ইন্টারেস্ট লাগছে, আর ও তখন থেকে এখানেই বসে আছে। তো দেখো মাছটা খাইয়ে দিচ্ছি, অনেকটা খুশি হচ্ছে। আর এখন মাছ রান্না হয়ে গেছে, এরপরে শাকটা রান্না করলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, মাছের ঝোল আর মুলো শাক ভাজা। তো রান্না হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর খাবার খেয়ে নেব, তখন ছোট্ট করে একটু শেয়ার করব।
তো দেখো বন্ধুরা, আমাদের তো রান্না হয়ে গেছে, আর এরপরে খেতে চলে এসেছি। আর বাইরে বসে খাবারটা খাচ্ছি, আর বেশ পিকনিক পিকনিক ভাব লাগছে, ভালোই লাগছে। বাইরে মাঝে মাঝে একটু রুটিন চেঞ্জ করলে ভালো লাগে। আর আমার ছেলে তো খুব এনজয় করলো, দুদিন, একদিন মাছ রান্না করলাম, একদিন মাংস রান্না করলাম, আমার ছেলে তো খুব এনজয় করেছে। আর ও বিশেষ করে মাছ অতটা খায় না, কিন্তু যেহেতু কাঠে রান্না করা হয়েছে, সবাই মিলে আমরা আনন্দ করেই আর কি রান্না বান্নাগুলো করেছি, তো সেই জন্য ও দেখো খুব ইন্টারেস্ট করে খাচ্ছে, একদম মন দিয়ে খাচ্ছে। তো একদিক থেকে বাচ্চাদের জন্য এইরকম একটা চেঞ্জের দরকার, তাই না? আর সব সময় তো ঘরে একই পরিবেশে আর কি মানুষ হচ্ছে, মাঝে মাঝে একটু চেঞ্জটা ভালো লাগে। তো যাই হোক, দেখো এখন খাবারটা খেয়ে নিই আমরা, আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা, আর পরবর্তীকালে এমনি কোনো ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটাও জানিও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছো। কালকে চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।